আসসালামু আলাইকুম আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো ব্লেন্ডারে ব্লেন্ড করে কিভাবে পারফেক্ট কেক বানানো যায় আর আজকে এই কেকটা আপনাদের চুলায় বানিয়ে দেখাবো আর লবণ বালি কিছুই ব্যবহার করব না আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কেকটা আর যাদের ঘরে ওভেন নেই তারা খুব সহজে লবণ বালি ছাড়াই গ্যাসের চুলাতে এই কেকটা বানিয়ে নিতে পারেন আর এই কেকটা অনেক সফট তো আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য এই কেকটা স্লাইস করে ইচ্ছা মতো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি একে একে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমার কেক বানানোর পাত্র সাইজ অনুযায়ী আমি দুইটা কেক দিয়ে বানাবো এখন দিচ্ছি এক কাপের একটু কম চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম সয়াবিন তেল তেল আর চিনির মাপটা সম পরিমাণে রাখলে কেকটা বেশি ভালো হবে তবে কারো কাছে চিনি আর তেলের পরিমাপটা বেশি মনে হলে একটু কমিয়ে দিতে পারেন সমস্যা নেই এখন ঘড়ি ধরে দুই মিনিট এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর দুই মিনিট পর দেখা যাবে অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে আর যখনই দেখবেন যে ক্রিমি ভাব চলে এসেছে তখন ব্লেন্ডারের সুইচটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে আর এই দুই মিনিটের মধ্যে চিনি কিন্তু খুব ভালোভাবে গলে যাবে দুই মিনিট পরে আমি সুইচটা অফ করে দিয়েছি আর একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফমি আর ক্রিমি ভাব চলে এসেছে এখন এই বাটিটা এক সাইড করে রেখে দিচ্ছি আর আমাদের শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আর ময়দাটা প্রথমে চেলে নিচ্ছি ময়দা চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ খুবই সামান্য দিতে হবে আশা করি দেখে বুঝতে পেরেছেন আর চুলায় কেক বানাতে গেলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে এতে করে রেজাল্ট অনেক ভালো আসবে এখন শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এই শুকনো উপকরণগুলো যে লিকুইড মিক্সটা রেডি করে রেখেছি সেগুলোর সাথে অল্প অল্প করে মিশিয়ে দেব। এই শুকনো উপকরণগুলো আমি দুই বারে মানে দুই ভাগে মিশিয়ে নিচ্ছি আমি শুকনো উপকরণগুলোর সাথে গোড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম অনেক আমাকে প্রশ্ন করে যে ঘরে যদি ভ্যানিলা এসেন্স বা কোনো ধরনের এসেন্স না থাকে তাহলে ডিমের গন্ধ তাড়ানোর জন্য কি করব। তো সেক্ষেত্রে আমি বলবো গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে ডিমের গন্ধ পাওয়া যাবে না তো আমার এই ব্যাটারটা যেহেতু একটু ঘন মনে হচ্ছিল তো এখানে আমি টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি মানে গুড়া দুধ পানি এখন আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর স্মুথ ব্যাটার হবে। আর দেখতে পাচ্ছেন এই ব্যাটার কতটা স্মুথ হয়েছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে আমাদের কেকের জন্য ব্যাটার একদম রেডি এখন আমি আমরা লেখার জন্য যে কাগজ ব্যবহার করি সেই কাগজ যে পাত্রে কেক বানাবো সেই পাত্রের মাপে কেটে নিচ্ছি সেই পাত্রের মধ্যে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি চাইলে বাটার ব্রাশ করতে পারেন তো তেল মাখানোর পরে এখানে কাগজটা বিছিয়ে দিচ্ছি এতে করে কেকটা নিচে লেগে যাবে না বা পোড়া লেগে যাবে না আর খুব সুন্দরভাবে উঠে আসবে এখন কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি আমি যেভাবে কেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে যদি আপনারাও কেক বানান আপনাদের কেক একদম পারফেক্ট হবে আর আমিও এই প্রথমবার এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কেক বানাচ্ছি তো আমার কোনো ধারণা ছিল না যে এতটা ভালো হতে পারে এই কেকটা ব্যাটার ঢেলে নেওয়ার পরে তিন থেকে চারবার এভাবে একটু বাড়ি দিয়ে নিবেন তাহলে এর মধ্যে যদি কোনো ইয়ার বাবল থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায় চোলার উপরে দেখতে পাচ্ছেন দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি একটি ভারী তলা বিশিষ্ট হাঁড়ি আর ঢাকনা লাগিয়ে দিয়েছি এর মধ্যে যেন ভিতরটা খুব ভালোভাবে গরম হতে পারে আর লক্ষ্য রাখবেন অবশ্যই যেন যে পাত্রতে কেক বানাবেন সেই পাত্রটা ভারী তলা বিশিষ্ট হতে পারে চাইলে এখানে প্রেসার কুকার ব্যবহার করা যেতে পারে মিডিয়াম আছে দশ মিনিট প্রিহিট করার পরে যে ছিদ্রটা রয়েছে ঢাকনার সেই ছিদ্রটা একটু মানে একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছে লবঙ্গ দিয়েও এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করতে পারেন এখন ঢাকনাটা খুলে আর খুব সাবধানের সাথে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছে কারণ এই সময় প্রচণ্ড গরম থাকে তো খুব সাবধানে এই কাজটা করতে হবে আর অনেকেরই ধারণা যে বালি বা লবণ ছাড়া হয়তো কেক ভালো হয় না তো আজকে আপনারা দেখতে পাবেন যে লবণ বালি ছাড়াও কেক একদম পারফেক্ট হয় এখন ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আমার এই কেকটা হতে সময় লেগেছে ৪৫ থেকে পঞ্চাশ মিনিট আর আজ ঠিক এরকম থাকবে একদম নিভু নিব না নিভু নিব থেকে একটু বেশি দেখে আশা করে বুঝতে পারছেন চোলার আঁচের উপর নির্ভর করে আপনাদের সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে এতে ভয়ের কিছু নেই যতক্ষণ না হবে ততক্ষণ এভাবে রেখে দেবেন পঞ্চাশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর চল্লিশ মিনিট পর আমি একবার চেক করেছিলাম তখন না হওয়ার জন্য ঢাকনাটা আবার লাগিয়ে রেখেছিলাম এখন একটি সাসলিক কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি যে কেকটা হয়েছে কিনা তো আমার সাসলিকের কাঠিটা এই পর্যায়ে কিন্তু একদম ক্লিন এসেছে দেখে বুঝতে পারছেন তো এই পর্যায়ে বলে দিই যদি মনে করেন যে এখন একটু সময় লাগবে তাহলে ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন আর কেকের সাইডের অংশগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে কেকটা যেহেতু চুলায় বানানো তো উপরের দিকে কালার হবে না এটাই স্বাভাবিক কেকটার সাইডগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে এরকম কালার আসলে মানে বোঝা যায় যে আর কি যে কেকটা হয়ে গেছে তারপরে সাসলিকের কাঠি দিয়ে একবার চেক করে দেখতে পারেন এখন আমি এক ঘন্টার জন্য এই কেকটা এভাবেই রেখে দেব এক ঘন্টা পর আমি একটি ছুরির সাহায্যে সাইড একটু আলগা করে নিচ্ছি খুব বেশি লেগে থাকে না তারপরেও একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি চাইলে আপনারা কাগজও ব্যবহার করতে পারেন সাইড দিয়ে তো এখন মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এসেছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে আর এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে এই কেক দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে আর কেকটা কিন্তু একদমই অসমান হয়নি দেখতেই পাচ্ছেন একদম সমান হয়েছে আমার ধারণা ছিল না যে ব্লেন্ডারে ব্লেন্ড করে এত ভালো কেক হতে পারে এটা হচ্ছে সোজা দিক সোজা দিকটা সাদা হবে এটাই স্বাভাবিক ওভেনে বেক করলে সুন্দর একটা কালার আসতো এখন একটু কেটে দেখাচ্ছি আর আশা করছি কাটা দেখেই বুঝতে পারছেন যে এই কেকটা কতটা সফট হয়েছে এখন ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে এই কেকটার কোনো ছিদ্র হয়নি ভিতরে আর একদম নরম তুল তুলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ